লিভার সংক্রান্ত রোগ থেকে মানুষকে সচেতন করতে প্রতি বছর 19শে এপ্রিল বিশ্ব যকৃত দিবস অর্থাৎ ওয়ার্ল্ড লিভার ডে পালন করা হয়। যকৃত আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম এবং মস্তিষ্কের পর এটি মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গ। আপনার শরীরে হজম প্রক্রিয়া সাধনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওষুধ সহ যে সকল খাবারই আপনি খেয়ে থাকেন সবই যকৃতের মধ্যে দিয়ে শরীরে পৌঁছায়। লিভার ছাড়া আপনি বাঁচতে পারেন না। এটি এমন একটি অঙ্গ যা সঠিক পরিচর্যা না পেলে সহজেই নষ্ট হয়ে যায়। শরীরের সামগ্রিক সুস্থতা লিভারের ভূমিকার ওপর নির্ভরশীল, তাই এই সুস্থতার জন্য সচেতনতা বাড়াতে ও লিভার সম্পর্কিত নানা রোগ ও অবস্থা সম্পর্কে সচেতন থাকা জরুরি। প্রতি বছর 19শে এপ্রিল বিশ্ব লিভার দিবস পালন করা হয়। শরীরের বৃহত্তম অঙ্গ হল লিভার। এই অংশটি শরীরের অত্যন্ত জটিল অংশও বটে। সাধারণত হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং অ্যালকোহল বা ড্রাগ অপব্যবহারের কারণে লিভার নষ্ট হওয়ার অন্যতম কারণ। বিশ্ব লিভার দিবসে স্বাস্থ্যকর লিভার বজায় রাখার জন্য কী কী করণীয় ও কী কী জিনিস এড়িয়ে যাওয়া দরকার তা আমি আজ আপনাদের বলবো। পালং শাক, ব্রোকলি ইত্যাদির মতো সবুজ শাক সবজি ভালো পরিমাণে খান। এই সবজি শরীরে প্রাকৃতিক পরিষ্কারের প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে। যতটা সম্ভব প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, কারণ এই ধরনের খাবারের উচ্চ গ্লাইসেমিক সূচক থাকে যা ফ্যাটি লিভারের দিকে পরিচালিত করে। এছাড়াও এই খাবারগুলি শরীরে চিনির মাত্রা বাড়ায়। আখরোট, অ্যাভোকাডো এবং জলপাই তেলের মতো ভালো ফ্যাটযুক্ত খাবার খান। স্যাচুরেটেড ট্রান্সফার্ড ফ্যাট এড়িয়ে চলুন, এতে রয়েছে অত্যন্ত বাজে ফ্যাট। এছাড়াও ভাজাভুজি বা ডিপ ফ্রাইড খাবারও এড়িয়ে চলুন। আপনি যদি সুস্থ লিভার চান তবে হাইড্রেটেড থাকা জরুরি। জল একটি প্রাকৃতিক ডিটক্সিং এজেন্ট হিসেবে কাজ করে এবং লিভারকে শরীরের থেকে বর্জ্য অপসারণ করতে সাহায্য করে। অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন। খাদ্য তালিকায় ফলের পরিমাণ বাড়ান। তাছাড়া আপনার কিছু ভিটামিন সমৃদ্ধ ফল আছে তা নিশ্চিত করুন। রেড মিটের অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন, কারণ এই খাবারগুলি আপনার লিভারকে ফ্যাটি করে তোলে। নিয়মিত ব্যায়াম করুন। হাই সুগার কন্টেন্ট যেমন চকলেট, ক্যান্ডি বা কোমল পানীয় এড়িয়ে চলুন। হাই নিউজ নেটওয়ার্ক।